প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল টেস্ট সাধারণ জ্ঞান আজকে আমরা আলোচনা করব। বাংলাদেশের সবচাইতে বড় চিনিকল কোনটি? বাংলাদেশের সবচাইতে বড় চিনিকল হচ্ছে কেরু অ্যান্ড কো লিমিটেড দর্শনা। কেরু অ্যান্ড কো লিমিটেড দর্শনা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত? জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ জেলায় অবস্থিত। পরিকল্পনা কমিশনের সদর দপ্তর কোথায়? পরিকল্পনা কমিশনের সদর দপ্তর ঢাকাতে। বাংলাদেশ প্রথম কোন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানি করে? বাংলাদেশ প্রথম কোন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানি করে? প্রথমে ফ্রান্সে গার্মেন্টস পণ্য রপ্তানি করে। বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স আয় করে কোন দেশ থেকে? বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স আয় করে সৌদি আরব থেকে। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে চারটি। আনন্দ বিহার কোথায় অবস্থিত? আনন্দ বিহার কোথায় অবস্থিত? আনন্দ বিহার ময়নামতিতে অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতা দিবস পুরস্কার কত সাল থেকে প্রবর্তন করা হয়েছে? বাংলাদেশের স্বাধীনতা দিবস পুরস্কার কত সাল থেকে প্রবর্তন করা হয়েছে? 1977 সাল থেকে প্রবর্তন করা হয়েছে। 1977 সাল থেকে বাংলাদেশ স্বাধীনতা দিবস পুরস্কার প্রবর্তন করা হয়েছে। প্রকাশিত আত্মজীবনী প্রেসিডেন্সিয়াল ইয়ারের লেখক কে? লেন্স ম্যান্ডেলা। প্রকাশিত আত্মজীবনী প্রেসিডেন্সিয়াল ইয়ারের লেখক হচ্ছে লেন্স ম্যান্ডেলা। রুশ বিপ্লব সংঘটিত হয় কত সালে? রুশ বিপ্লব সংঘটিত হয় কত সালে? রুশ বিপ্লব সংঘটিত হয় 1917 সালে। রুশ বিপ্লব সংঘটিত হয় 1917 সালে। সবচেয়েতে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি হচ্ছে সি। সবচেয়েতে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি কোনটি? আল্ট্রাভায়োলেট সি। টাইগার হিল কোথায় অবস্থিত? টাইগার হিল কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে অবস্থিত। টাইগার হিল কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে অবস্থিত। বহুল আলোচিত টিফা চুক্তির বিষয় কোনটি? বহুল আলোচিত টিফা চুক্তির বিষয় হচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ। বাণিজ্য ও বিনিয়োগ। জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বোচ্চ সংস্থা কোনটি? জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বোচ্চ সংস্থা হচ্ছে আইপিসিসি। আইপিসিসি। আন্তর্জাতিক আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ম্যানিলা। ম্যানিলা অবস্থিত। ম্যানিলা অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়? সেন্ট মার্টিন দ্বীপে চুনাপাথর খনিজ সম্পদ পাওয়া যায়। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুর শালবৃক্ষের জন্য বিখ্যাত। মেরু অঞ্চলে বরফ অবমুক্ত হলে পৃথিবীর কত শতাংশ মানুষের দুর্ভোগ বাড়বে? মেরু অঞ্চলে বরফ অবমুক্ত হলে পৃথিবীর কত শতাংশ মানুষের দুর্ভোগ বাড়বে? প্রায় 40% মানুষের দুর্ভোগ বাড়বে। 40% মানুষের দুর্ভোগ বাড়বে। কোন দেশটি আসিয়ানের সদস্য নয়? কোন দেশটি আসিয়ানের সদস্য নয়? আসিয়ানের সদস্য নয় ভিয়েতনাম। আসিয়ানের সদস্য নয় ভিয়েতনাম। বাংলাদেশে বসবাস করে না এমন উপজাতির নাম কি? বাংলাদেশে বসবাস করে না এমন উপজাতির নাম হচ্ছে মুরং। বাংলাদেশে বসবাস করে না এমন উপজাতির নাম মুরং। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।